السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. شكرا درشق سرطة কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে দেখছেন শুনছেন আজকের এই অনুষ্ঠান আলোকিত প্রতিদিন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওলামাই কেরাম ইসলামিক স্কলাররা আগমন করেন এবং ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে থাকেন। সেই ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে আছেন মুফতি আরিফউদ্দিন মারুফ, খতিব সার্কিট হাউস জামে মসজিদ কাকরাইল ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হলো সূরা আল আসরের আলোকে জীবনের পুনর্গঠন। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে ইবাদতের জন্য পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন। দুনিয়াতে এসে নানা কারণে মানুষ আল্লাহর পথ ভুলে যায় এবং তার জীবন ভিন্ন পথে বিপদগামী হয়ে পরিচালিত হয়। রাব্বুল আলামিন মানুষের জীবনকে নতুনভাবে বিন্যস্ত করার তাগিদ দেন, তার ঈমান এবং বিশ্বাসকে মেরামত করার নির্দেশনা দেন। সেজন্য কোরআন হাদিসে বিভিন্ন ধরনের কর্মসূচির কথা বর্ণিত হয়েছে। সূরাতুল আসর, সূরা আল আসর পবিত্র কোরআনের একটি ক্ষুদ্রতম সূরাগুলোর অন্তর্ভুক্ত একটি সূরা। এই সূরাহে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার জীবন পুনর্গঠন করবার, ক্ষতি থেকে বাঁচবার জন্য, সঠিক পথের দিশা পাবার জন্য বিভিন্ন নির্দেশনা দিয়েছেন এবং কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন, কিছু শর্তের কথা বলেছেন মহা ক্ষতি থেকে বাঁচার জন্য এবং জীবনকে বিন্যস্ত পুনর্গঠন করবার জন্য, পুনর্গঠিত করবার জন্য। আমরা সূরা আল আসরের তাফসির এবং সূরা আল আসরের আলোকে জীবনের পুনর্গঠন সম্পর্কে আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে আলোচনা শুনব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক وتواصوا بالصبر صدق الله العظيم অত্যন্ত ছোট্ট একটি সূরা পরিসরের দিক থেকে, এবং এই সূরাটি কোরআন কারীমের 103 নম্বর সূরা, আয়াত সংখ্যা হচ্ছে মাত্র 3টি, শব্দ সংখ্যা হচ্ছে 14টি, কিন্তু পরিসরের দিক থেকে ছোট হওয়া সত্ত্বেও বা অল্প শব্দমালার হওয়া সত্ত্বেও কোরআন কারীমের এই সূরাটিকে বিষয়বস্তুর দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা হিসাবে মুফাসসিরিনে কেরাম রাহমাতুল্লাহি আলাইহিম উল্লেখ করেছেন। আমি হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির একটা কথা দিয়ে আমাদের আলোচনাটা শুরু করতে চাই। ইমাম শাফি রাহমতুল্লাহি আলাইহি অনেক বড় ইমাম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফতি ছিলেন, ফকি ছিলেন। ইমাম শাফি রাহমতুল্লাহি আলাইহি বলতেন যে কোরআনে কারিমে যদি অন্য কোনো সূরা নাজিল না হতো, কেবল এই একটি সূরা কোরআনে কারিমে থাকতো, এই একটি সূরাই কেবল নাজিল হতো, সূরা ওয়াল আসর, তাহলে একজন মানুষের জীবন গঠনের জন্য এই একটা সূরার বিষয়বস্তুই যথেষ্ট ছিল। সূরা ওয়াল আসর এর যে বিষয়বস্তু এবং এর যে আল্লাহ তাআলা এখানে একজন মানুষের সফলতার মানদণ্ড বা মাপকাঠি হিসাবে যে বিষয়গুলো উল্লেখ করেছেন, এই বিষয়গুলোর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা
আমরা ইনশাআল্লাহ আলোচনা থেকে বুঝব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে অনেক বড় সূরাও নাযিল করেছেন আবার ছোট ছোট সূরাও কোরআনে কারীমে নাযিল করেছেন এই সমস্ত সূরা ছোট সূরা বা যে কোনো ছোট কথা যা অনেক বিষয়বস্তুকে অন্তর্ভুক্ত করে এগুলোকে আরবিতে বলা হয় জামিয়া জওয়ামে সূরাতুল আসরটা হচ্ছে এই ধরনেরই একটি সূরা এবং এর গুরুত্ব আরো আমাদের সামনে প্রকাশ পায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের একটা ঘটনা বা একটা হাদিস থেকে যে হাদিসটি হযরত ইমাম তাবারানি রাহমাতুল্লাহি আলাইহি তার মুজামে আওসাতের মধ্যে আবু হুযাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে উল্লেখ করেছেন যে তিনি বলেন কান আর-রাজুলানি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইফতারিকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ দুইজন সাহাবী একসাথে হলে কখনো আবার পৃথক হতেন না হাত্তা ইয়াকরা আহাদুহুমা আলাল আখার হাযিহি সূরা যতক্ষণ না তারা একজন আরেকজনের কাছে সূরা আসরের তেলাওয়াত এবং এর বিষয়বস্তু নিয়ে তারা আলোচনা করতেন এটা পাঠ না করে তারা পৃথক হতেন না কেন যে এই সূরার যে বিষয়বস্তু বা আবেদনটাকে অন্তরের মধ্যে জাগ্রত করা যে আমরা যদি আমাদের এই পার্থিব জীবনে দুনিয়া আখেরা দুনিয়া এবং আখেরাতে আমরা যদি সর্বাঙ্গীন সফলতা চাই তাহলে এই সূরা ওয়াল আসরের যে বিষয়বস্তু আছে বা যে কথাগুলো আছে এগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করলেই যথেষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই ইরশাদ করেছেন এবং কসম খেয়েছেন কোরআনে কারীমে এরকম অনেক আয়াত আছে বা কথা আছে যে কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ শব্দ ব্যবহার করে শপথ খেয়ে আল্লাহ বলেছেন এটা কেন এটা আরবি ভাষার একটা স্টাইল বিষয়টার প্রতি গুরুত্ব প্রকাশ করার জন্য আল্লাহর তো আর কসম খেয়ে কোনো যে এমনি গুরুত্ব আল্লাহর কথা কিন্তু তারপরেও আমরা মানব জাতি যেন এই কথাটার প্রতি আরও বেশি গুরুত্বশীল হই এবং গুরুত্ব দেই তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়েছেন এবং কসম কিসের খেয়েছেন আল আসর আল আসরের অনেক তাফসীর মুফাসসিরিন কেরাম রহমতুল্লাহি আলাইহিম উল্লেখ করেছেন তবে সহজ এবং প্রধান দুইটা অর্থ বা দুইটা তাফসীর একটা হচ্ছে আল আসর মানে আসরের রক্ত কোরআন এবং হাদিসে আসরের নামাজের যে সময়টা এই সময়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা গুরুত্ব দিয়েছেন যেমন কোরআনে কারীমে সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা হাফিজু আলা সলাওয়াতি ওয়াস সালাতিল ফুস্তা যে তোমরা প্রত্যেকটা নামাজের ব্যাপারে যত্নশীল হও বিশেষ করে আসরের নামাজ ঠিক অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তির আসরের নামাজ ফুত হয়ে যায় ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু তার যেন জনসম্পদ ধনসম্পদ সবই ধ্বংস হয়ে গেল তাহলে এই সমস্ত আয়াত বা হাদিস থেকে আমরা বুঝতে পারি আসরের সময় আসরের নামাজের সময় এটার আলাদা একটা গুরুত্ব এবং সেই হিসাবে আল্লাহ তাআলা আসরের নামাজের শপথ করছে এটা একটা এর চাইতেও সুন্দর হচ্ছে এবং মুফাসসিরিন কেরাম বেশি প্রাধান্য দিয়েছেন সূরার বিষয়বস্তুর দিকে লক্ষ্য করে সেটা হচ্ছে আসর মানে সময় আল্লাহ সময়ের শপথ করেছেন ওয়ালা আসর টাইম সময় সময়ের শপথ করে বলছি কেন আল্লাহ সময়ের শপথ করেছেন এর কারণ হচ্ছে যে পরে আল্লাহ তাআলা আলোচনা করছেন মানুষের জীবনের সফলতা কিসে কোন পথে এ সম্পর্কে আল্লাহ আগে আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন বুঝিয়ে দিচ্ছেন যে দেখো তোমার জীবনটা হচ্ছে কতগুলো সময়েরই সমষ্টি সমষ্টি এই সময়টাকে যে কাজে লাগাতে পারবে সে সফল আর এই সময়টাকে যে ভালো কাজে লাগাতে পারবে না সে ব্যর্থ আমার জীবন আপনার জীবন কতগুলো ঘন্টা কতগুলো দিন কতগুলো মাসেরই নাম তো যেহেতু মানুষের জীবনটা হচ্ছে একটা সময়ের সমষ্টির নাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দর হাদিসে বলেছেন কুল্লুন নাসি ইয়াগদু ফাবায়া নাফসুহু প্রত্যেকটা মানুষ সকাল করে এবং সকাল করে সে তার নিজেকে বিক্রি করে দেয় এরপরে সে আজাদ করে মানে মুক্ত করে অথবা ধ্বংস করে অর্থাৎ আল্লাহ রাসূলও ইঙ্গিত দিচ্ছেন যে আমি যখন
আজকের সকালটা করলাম তো নতুন একটা আমার জীবনের দিন আমি শুরু করলাম। এই দিনটাকে যদি আমি ভালো পথে খরচ করতে পারি, কল্যাণের পথে খরচ করতে পারি, তো আমি যেন নিজেকে উদ্ধার করলাম, মুক্তি দিলাম, নাজাত দিলাম। আর আমি যদি এই সময়টাকে মন্দ পথে খরচ করি তাহলে আমি যেন ফামুহলিকু আল্লাহ রাসূল বলেছেন ধ্বংস করে দিলাম। এই হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এই সূরার মধ্যে মানুষের জীবনের সফলতা সম্পর্কে পরে উল্লেখ হচ্ছে, তাই আল্লাহ তাআলা শুরুতেই সময়ের শপথ করেছেন এবং আমাদেরকে ইঙ্গিত করে দিচ্ছেন যে দেখো তোমার জীবনটা হচ্ছে কতগুলো সময়েরই সমষ্টির নাম, ওয়াল আসর, বাই দ্য টাইম, সময়ের শপথ। এরপর আল্লাহ তাআলা বললেন ইন্না, নিশ্চয়ই, আল ইনসান, সমস্ত মানুষ। আরবি ভাষায় আল ইনসান, এই যে আলিফ লামটা আছে, দেখেন আরবি ভাষাটা কত গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় যারা আলেম নন, শিক্ষিত আলেম নন, অনেক সময় আমরা ধোঁকা খাই যে আমরা মনে করি যে কেবল ট্রান্সলেশন দেখে, ইংরেজি তর্জমা বা বাংলা তর্জমা দেখেই আমি কোরআন বুঝে ফেলবো, এ কথা না। কারণ আরবি ভাষার এক একটা অক্ষরের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক গভীর অর্থ রেখে দেন। যেমন এখানে আল ইনসান, আলিফ লাম সহ শব্দটা, এর মানে হচ্ছে জিন্স বোঝায়, অর্থাৎ জাত বোঝায়, সমস্ত মানব জাতি, এই জাতির ভিতরে যারা আছে সবাই লাফিয়ে খুসুর, অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্ততার মধ্যে। আল্লাহ শুরুতে কসম খেয়েছেন, এরপর আবার তাকিদের শব্দ ব্যবহার করেছেন, ইন, আবার একটা তাকিদ না, কয়েকটা তাকিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। ব্যবহার করে আল্লাহ তাআলা বলছেন যে দেখো সমস্ত মানুষ, মানব জাতি সবাই হচ্ছে ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। একমাত্র কে, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা করছেন যে সফল কে হবে বা সফলতার মধ্যে কে আছে, ইল্লাল্লাযীনা, এক নম্বর, আমানু, দুই নম্বর, ও আমিলুস সালেহা, তিন নম্বর, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, চার নম্বর, ওয়াতাওয়াসাউ বিস সাবর। যে ব্যক্তি এই চারটা গুণ তার জীবনে অর্জন করতে পারবে, জীবনে নিয়ে আসতে পারবে, একমাত্র সে সফল হবে, আর বাকি সবাই যার ভিতরে এই চারটা গুণ থাকবে না, হাসিল করতে পারবে না, অর্জন করতে পারবে না, তারা সবাই ধ্বংস হবে, ধ্বংসশীল, তারা ক্ষতিগ্রস্ততার মধ্যে থাকবে। তারা এক নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন ইমান। ইমান অনেক বড় বিষয়, অনেক ব্যাপক বিষয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস রাখা। আমি বলবো আজকে সংক্ষেপে, যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত এখানে, যে ইমানের সার কথা কি। ইমানের সার কথা হচ্ছে মনটাকে ঠিক করা, মানসিকতাটাকে ঠিক করা, ধ্যান ধারণাকে শুদ্ধ করা, এটাকেই আমরা বলি আকীদা। আমার ধ্যান ধারণা মানসিকতা এটাকে ঠিক করার নাম হচ্ছে ইমান, আমার অভ্যন্তরকে ঠিক করা। আর পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন দ্বিতীয় যে গুণ বা বৈশিষ্ট্য, ও আমিলুস সালেহা, এবং আমলে সালেহ, নেক কাজ করা, ভালো কাজ করা, সৎ কাজ করা, এটার সার কথা হচ্ছে বাহিরকে ঠিক করা, জাহের যেটা আমরা বলি। অর্থাৎ একজন মানুষ হচ্ছে তার বাহ্যিক সুরত এবং তার অভ্যন্তরীণ সুরত, জাহের এবং বাতেন। একজন মানুষ পরিপূর্ণ মানুষ হবে তখন বা সফল মানুষ হবে তখন, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হবে তখন, যখন সে তার জাহেরকেও ঠিক করতে পারবে, তার বাতিনকেও ঠিক করতে পারবে। বাতিনকে ঠিক করার নাম হচ্ছে, বা বাতিনকে ঠিক করার মাধ্যম হচ্ছে ইমান, আর জাহেরকে ঠিক করার নাম হচ্ছে আমলে সালেহ। এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে ইমান এবং আমলে সালেহ, জাহের এবং বাতিন, আমার বাহ্যিক এবং আমার অভ্যন্তর, এটা একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। কথাটা আমি এই জন্য বললাম, দেখবেন অনেকে এরকম যে নামাজ পড়ে না, আপনি যদি বলেন যে ভাই সাহেব নামাজ পড়ো না, কেন নামাজ না পড়লে কেউ, আমার দিল ঠিক আছে, দিলে খুব ইমান আছে, আমার ইমান ঠিক আছে, আমার দিল ঠিক আছে, দিল পরিষ্কার আছে, আমি এই আমলটা না করলে কেউ, আমার দিল ঠিক আছে না, এটা ভুল ধারণা আমার। ইমান এবং আমলে সালে, সত্যিই যদি আমার অন্তরের মধ্যে ইমান আসে,
বা আমার অন্তর যদি ঠিক হয় আমি যে দাবি করতেছি আরবিতে একটা প্রবাদ আছে খুব সুন্দর বা আজ-জাহিরু আনওয়ানুল বাতিন আজ-জাহিরু আনওয়ানুল বাতিন যে জাহির বা বাহ্যিকতা আমার বাহ্যিক অবস্থাটা হচ্ছে আমার অভ্যন্তরীণ অবস্থারই শিরোনাম বা পরিচয় বহিঃপ্রকাশ তো আমি যে যতই বলি যে আমার অন্তর খুব ঠিক আছে কিন্তু উপর দিয়ে আমি নষ্টামি করি দুষ্টামি করি শয়তানি করি মুনাফিকি এটা এটা ভুল কথা আমার অন্তর যদি ঠিক থাকতো আমার অন্তর যদি পরিশুদ্ধ হইতো তাহলে আমার বাহ্যিক অবস্থাও কি হবে পরিশুদ্ধ হবে তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে যে দুইটা বৈশিষ্ট্যের কথা সূরাবুল আসরের মধ্যে উল্লেখ করেছেন সেই দুইটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমার অভ্যন্তরকে ঠিক করা বাতিনকে ঠিক করা আর বাতিনকে ঠিক করা মানে হচ্ছে আমার অন্তর আমার মানসিকতা আমার ধ্যান ধারণা সব দেখেন অনেক বড় বিষয় কিন্তু এটা আমার ধ্যান ধারণা মানসিকতা আমার আকীদা ইত্যাদিকে ঠিক করা এটার নাম হচ্ছে ঈমান মোহতারাম আমরা আপনার কাছে একটা বিষয় আমরা জানতে চাইব এখানে সেটা হলো আপনি যেমনটা বলছিলেন যে বাহ্যিক ঠিক করার নামই হলো আমলে সালে আপনি যদি আমাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটা আমলে সালেহের কথা বলতেন অথবা আমলে সালেহ করার দ্বারা পরকালে তার কি পুরস্কার আছে এই বিষয়ে যদি আমাদেরকে একটু বলতেন আমরা আরো সুন্দর বলেছেন জি আমলে সালে দুই ধরনের জি কিছু আমলে সালে আছে এরকম যেগুলো আল্লাহর সাথে সম্পর্কিত জি আর কিছু আমলে সালে এরকম যেগুলি মানুষের সাথে সম্পর্কিত আল্লাহর সাথে সম্পর্কিত যে আমলে সালেগুলি এর মধ্যে অন্যতম হচ্ছে নামাজ নামাজ জি নামাজ আল্লাহ তাআলা কোরআনে কারীমে কতবার বলেছেন নামাজের কথা তাই আমরা বুঝতে পারি যে আমার নামাজ ঠিক নাই কিন্তু বলবো আমি ভালো মানুষ এটা হতে পারে এটা হতে পারে না আর আপনি যেমন শুরুতে বললেন যে সময়কে নিজের পুরো জীবনটাকে কাজে লাগানো এবং মহাক্ষতি থেকে বাঁচবার জন্য যে আমলে সালেহ দরকার সেটা করতে হলে সেটা হাসিল করতে হলে আপনাকে নামাজি হতে হবে অবশ্যই নামাজি হতে হবে আমাদের এক আত্মীয় খুব সুন্দর বলতে যে অনেক সময় বলেন লোকটা খুব ভালো নামাজ না পড়লে কি হবে লোকটা খুব ভালো মানুষ তো তিনি বলতেন যে লোক নামাজ পড়ে না সে আবার ভালো লোক হয় কি করে দেখেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কথা উনি আমিরুল মুমিনিন হওয়ার পর প্রথম ফরমানই উনি জারি করলেন তার প্রশাসকদের কাছে যে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজ তাই তোমরা নামাজের ব্যাপারে সাবধান থাকো যে ব্যক্তির নামাজ ঠিক হবে তো আমি মনে করব অন্য কাজের ব্যাপারেও সে ঠিক আর যদি তার নামাজের মধ্যে গলতি থাকে তো আমি মনে করব অন্য কাজেও তার গলতি আছে তো এই এই আমলে সালে হচ্ছে আল্লাহর সাথে সম্পর্কিত বান্দার আল্লাহ আবার কিছু আমলে সালে আছে এরকম যেগুলো সরাসরি আল্লাহর সাথে সম্পর্কিত না যেগুলো হচ্ছে মানুষের সাথে সম্পর্কিত যেমন আমি আমার মা বাবার সাথে কেমন আমি আমার স্ত্রীর সাথে কেমন আমি আমার ভাই বোনদের সাথে কেমন আমি আমার পাড়া প্রতিবেশীর সাথে কেমন আমি আমার অফিসের কলিগ বা আমার ব্যবসায়িক সেন্টারে আমার পার্টনার যারা আছে তাদের সাথে কেমন এটাও মনে রাখা উচিত যে দেখেন ইসলাম কেবল নামাজ রোজার নাম না যে আমি নামাজ ঠিক করলাম রোজা রাখলাম বাস আমি পাক্কা মুসলমান হয়ে গেলাম এ কথা না ইসলাম হচ্ছে একদিকে আল্লাহর সাথে সম্পর্কিত যে আমলে সালে সেগুলিকেও ঠিক করা আবার সাথে সাথে যেগুলো বান্দার সাথে সম্পর্কিত যেগুলিকে আমরা হকুল ইবাদ বলি বান্দার যে সমস্ত হক আছে আমি খুব নামাজ আদায় করি খুব হজ করি কিন্তু মানুষের টাকা ঠিকমতো আমার কাছে থাকে না মানুষের টাকা গ্রাস করি খেয়ানত করি তো এই নামাজ এই রোজার তো কোনো মূল্য নাই বা এই হজের কোনো মূল্য নেই আমার নামাজও ঠিক করতে হবে আবার সাথে সাথে বান্দার সাথে যে সমস্ত হকগুলো আছে আমার মায়ের হক আমার বাবার হক আমার স্ত্রীর হক আমার সন্তানদের হোক ভাই বোনদের হোক সেগুলো আমাকে আদায় করতে হবে এই যে দুইটা গুণ এগুলো হলো আমরা বলতে পারি বেসিক এবং একজন মানুষের বেসিক গুণ হচ্ছে ঈমান এবং আমালে সালে এই ঈমান এবং আমালে সালে যখন থাকবে এই ব্যক্তিটা দুনিয়া এবং আখেরাতে সফল হবে তাই আল্লাহ তাআলা সূরা আন-নাহলের মধ্যে উল্লেখ করেছেন 14 নম্বর পারা মানে আমিলা সালেহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা তুমি যদি সুখময় জীবন চাও সুন্দর জীবন চাও একটা শান্তির জীবন চাও দুনিয়া এবং আখেরাতে উভয় জগতে তাহলে তুমি ঈমান এবং আমালে সালে তুমি অর্জন করো
এরপর সূরা শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দুইটা গুণের কথা উল্লেখ করেছেন, একটা হচ্ছে আত-তাওয়াসি বিল হক আর একটা হচ্ছে আত-তাওয়াসি বিস সাবর। তাওয়াসি শব্দের অর্থ হচ্ছে পরস্পর একজন আরেকজনকে কোনো কিছু বলা করা। তাওয়াসি বিল হক মানে একজন আরেকজনকে তুমি সত্যের কথা বলবে, সত্যের উপদেশ দিবে। যে কোনো একটা ভালো জিনিস আমি যখন গ্রহণ করেছি, ঈমান আমি গ্রহণ করেছি, আমলে সালে আমি গ্রহণ করেছি, এরপরের স্টেজ হচ্ছে দাওয়াত। দাওয়াত মানেই হচ্ছে এই কথা যে আজকে দেখেন দুনিয়ার একটা ভালো কিছু হলে, আপনি একটা ভালো সুস্বাদু খাবার খেয়েছেন, এসে বন্ধুদের সঙ্গে গল্প করেন যে অমুক রেস্টুরেন্টে খুব মজার একটা খাবার আছে। ঈমান এবং আমলের সালের স্বাদ বা মজা তো এর চাইতে আরও অনেক অনেক বেশি। তাই প্রকৃত ঈমান যখন আপনার ভিতরে আসবে, আমলের সালে যখন আপনার ভিতরে আসবে, তখন ওই ঈমানেরই দাবি হচ্ছে এই ভালো জিনিসটার কথা আপনি আবার আরেকজনকেও বলবেন। এটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক শব্দে হক বলে দিয়েছেন, যে যা সত্য, যা সুন্দর, এখন সেটা কথার সাথে সম্পর্কিত হোক, আমলের সাথে, কাজের সাথে সম্পর্কিত হোক, যে কোনো কিছুর সাথে সম্পর্কিত হোক, আমি যেখানেই থাকব, আমি যে অবস্থায়ই থাকি, আমি সত্য শুনব, সত্য বলবো, সত্য করব। এটা আমার ঈমানের দাবি। এবং এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছেন যে লা ইয়ামনাআন্না আহাদাম মিনকুম হাইবাতুন নাস আই ইয়াকুলা বিহাক্কিন, যে তোমাদের কাউকে যেন কোনো জালেমের রক্তচক্ষু তার ভয় সত্য বলা থেকে যেন তোমাকে বিরত না রাখে। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা নিসাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে তুমি সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবে, ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন, যে যদিও সেটা তোমার নিজের বিরুদ্ধে যায়। ওয়াতাওয়াসাউ বিল হক, একজন আরেকজনকে সত্যের উপদেশ দিবে, একজন আরেকজনকে সত্যের কথা বলবে, একজন আরেকজনকে সত্যের দিকে অনুপ্রাণিত করবে। নিজে যেমন আমি সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকব, আমার আশেপাশের যারা আছে তাদেরকেও আমি সত্য এবং ন্যায়ের কথা, ন্যায়ের দিকে, ইনসাফের দিকে আসার জন্য তাদেরকে বলবো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষে যে গুণটা উল্লেখ করেছেন, ওয়া তাওয়াসাউ বিসাবর, সবর তো আমরা জানি সবাই ধৈর্য ধারণ করা, তাওয়াসাউ একজন আরেকজনকে সবরের কথা বলবে, সবরের শিক্ষা সে গ্রহণ করবে। এখানে আমার একটা প্রশ্ন যে দেখেন আল্লাহ তাআলা হঠাৎ আরও তো গুণা বলেছিল, আরও কত গুণ আছে, সেগুলো না বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সবরের কথা বিশেষভাবে কেন উল্লেখ করছেন? সবরের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বিশেষভাবে উল্লেখ করেছেন যে আগের তিনটার সাথেই এই সবরের সম্পর্ক অত্যন্ত নিবিড় এবং উৎপ্রোতভাবে জড়িত। আপনি ঈমান গ্রহণ করবেন, এই পথে আপনার ঘাত প্রতিঘাত আসতে পারে। আপনি আমলের সালের উপরে থাকবেন, আপনি দুর্নীতির বিরুদ্ধে যাবেন, আপনি ঘুষের বিরুদ্ধে যাবেন, আপনি অন্যায়ের বিরুদ্ধে যাবেন, না এই ক্ষেত্রে সত্য আপনি আমলে আরও যে আমলে সালে আছে, আপনি নামাজ করবেন, রোজা করবেন, যাকাত দিবেন, এই সবগুলির ক্ষেত্রে আপনার উপরে বিভিন্ন বিপদাপদ আসতে পারে, প্রতিকূল অবস্থা আসতে পারে। তাই ঠিক অনুরূপভাবে আপনি যখন সত্যের দাওয়াত দিবেন, সত্য বলবেন, ইনসাফের কথা বলবেন, সমাজের মানুষকে আপনি সত্যের দিকে দাওয়াত দিবেন, তখন আপনার উপরে ঘাত প্রতিঘাত আসতে পারে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দিগির উপরে এসেছে। যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি কতটা প্রিয় এবং আস্থাভাজন ছিলেন মক্কার মানুষে, যে আলামিন তারাই উপাধি দিয়েছে, তারাই উপাধি দিয়েছে আলামিন, কিন্তু তারপরে যখন তিনি জুলুমের বিরুদ্ধে বলা শুরু করেছেন, ইনসাফের কথা বলা শুরু করেছেন, বা শ্রমিকের অধিকারের কথা বলা শুরু করেছেন, বা দাসদের অধিকারের কথা বলা শুরু করেছেন, নারীর অধিকারের কথা, মায়ের অধিকারের কথা বলা শুরু করেছেন, নারী সম্মানের কথা বলা শুরু করেছেন, তখন ওই কায়েমি স্বার্থবাদী যারা তার বিরুদ্ধে তারা চলে গেছে, তখন তিনি কী করেছেন? ওয়াতাওয়াসাউ বিসসাবর, অত্যন্ত ধৈর্যের পাহাড় অবিচলতার সাথে, যে কত তার সামনে আপনার বিপর্যয় বা পালা মুসিবত, কত ধরনের পরিস্থিতি তার সামনে আসছে, কিন্তু তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ধৈর্যশীল ছিলেন। সবর এমন একটা গুণ বা বৈশিষ্ট্য,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য নেক আমল সম্পর্কে কোরআনে কারীমে সুনির্দিষ্ট পুরস্কারের কথা বলেছেন। নামাজ পড়লে এই হবে, এই সওয়াব পাবা, সেই সওয়াব পাবা, যাকাত দিলে বা দান করলে এই সওয়াব পাবা, সেই পাবা, হজ করলে এই সওয়াব, সেই সওয়াব। কিন্তু সবরের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা সবর গ্রহণ করে বা ধৈর্যশীল যারা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরিমিত হিসাব ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবে। তাই আমি সফলতা যদি দুনিয়াতে চাই এবং আখেরাতে যদি চাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, সফলতা যদি আমি চাই ঈমান আমল, এরপর হচ্ছে সত্যের উপরে অবিচল থাকা এবং সত্যের কথা বলা, আর হচ্ছে যে ঈমানের পথে চলতে যেয়ে, আমলে সালের পথে চলতে যেয়ে বা সত্য কথা বলতে যেয়ে, সত্যটা করতে যেয়ে আমার উপরে যে ঘাত প্রতিঘাত আসবে, বালা মুসিবত আসবে, সেগুলোর উপরে কী করা, সবর করা, ধৈর্য ধারণ করা একজন মানুষ যদি তার জীবনে। এখানে আমরা আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চাইবো, যেমনটা আপনি আমাদেরকে সবরের প্রতি উদ্বুদ্ধ করছেন, তাহলে একজন মানুষ অসুস্থ হয়ে গেল, সে কি এই এভাবেই ধৈর্য ধারণ করবে নাকি চিকিৎসাও করবে, পাশাপাশি আল্লাহর দিকেও শরণাপন্ন হবে? মানে ঠিক সবরটা আমরা কীভাবে করব? সবরের অর্থ হচ্ছে এই কথা না যে আমি উপায় উপকরণ আসবাব ছেড়ে দিব। জি, আমি অসুস্থ হলে আমি অবশ্যই চিকিৎসা গ্রহণ করব। জি, আল্লাহ রাসূলের সুন্নাহ এবং নির্দেশ সেটা। কিন্তু এখানে সবর যেটা, সেটা হচ্ছে যে আমি হতাশাগ্রস্ত হয়ে যাওয়া, আমি অস্থির হয়ে যাওয়া, এই ধরনের কোনো কথা আমার মুখ দিয়ে যেন প্রকাশ না পায়। আমরা অনেক সময় আমাদের এলেম না থাকার কারণে বা মূর্খতার কারণে আমরা বলে ফেলি, হাই রে আল্লাহর মানুষ পাইছিল না, আমাকে অসুখ দিল, এই যে এই ধরনের ভাব প্রকাশ করা সেটা যেন না হয়। কারণ অসুস্থতাও এটা সবর বিরোধী, যে আমি এটা মনে করব যে বাস এটা আল্লাহর তরফ থেকে এসেছে এবং এখানে আমার জন্য অনেক ফজিলত আছে, অনেক গুণা আমার মাফ হচ্ছে, অনেক মর্যাদা আমার বাড়ছে, পাশাপাশি এই যে চিকিৎসার সেটাও আমি গ্রহণ করব, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। কোনো ব্যক্তির তার আত্মীয় স্বজন মারা গেল, তার মায়ের ইন্তেকাল হয়ে গেল, সন্তানের ইন্তেকাল হয়ে গেল, এমন ব্যক্তি আসলে কিভাবে সবর করবেন? মানে সে কি সেটাই ইসলামে কিভাবে দেখানো হচ্ছে? যেমন মানুষের প্রিয়জনের যে বিয়োগ, জি বিরহ, জি এটা মানুষের মানবীয় বৈশিষ্ট্যের মধ্যে একটা, যে তার খারাপ লাগবে, খারাপ লাগবে, কান্না আসবে, কান্না আসবে, এটা তার একটা স্বাভাবিক বিষয়। জি, কিন্তু তার এই খারাপ লাগাটা যেন সীমা লঙ্ঘনের দিকে না নিয়ে যায়, যেমন জাহিলি যুগের মানুষদের ছিল। কি করতো তারা? বছরের পর বছর তারা ওই যে মাতমের, শোকের বা কান্নার একটা মজলিস তৈরি করা, যেটা হচ্ছে সীমা লঙ্ঘন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজেরই একজন নাতি মারা গেলেন, আল্লাহ রসুল গেলেন, তো নাতিটা যখন মারা গেল তো দেখে আল্লাহ রসুলের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছিল। তো এক সাহাবি আশ্চর্য হলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও মানে ওই সাহাবি ভুল বুঝেছেন, উনি মনে করছেন যে সবর মানে হচ্ছে একটু কান্নাকাটি করা যাবে না, আমার এই প্রিয়জনের বিয়োগে বা আমার বিপদ আপদে একটু কান্নাকাটি করা যাবে না। তিনি যখন বললেন এই কথা, আল্লাহ রসুল বললেন, হাদিহি রাহমা, এটা আল্লাহ তাআলা একটা দয়ার বৈশিষ্ট্য যা প্রতিটা মানুষের অন্তরের মধ্যেই আল্লাহ তাআলা রেখেছেন। তাই যে কোনো আপনজনের বিয়োগ হবে, কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যে ইসলাম হচ্ছে একটা কি বলবো মানে ভারসাম্যপূর্ণ একটা জীবন ব্যবস্থা, আমার দ্বারা যেন সীমা লঙ্ঘন প্রকাশ না। কোনো মানুষ নানাভাবে হয়তো সে জুলুমের শিকার, তাহলে সে কি সহ্যই করে যাবে নাকি পাশাপাশি সে জুলুম থেকে বাঁচারও চেষ্টা করবে এবং সবরের পরিচয় দিবে? সবরও করবে এবং জুলুম থেকে বাঁচারও সে চেষ্টা করবে। দেখেন আল্লাহ, অর্থাৎ জুলুম সয়ে যাওয়া এটাই সবর নয়? না, এটাই কেবল সবর না। আচ্ছা, আল্লাহ বলেছেন না, লা ইউহিব্বুল্লাহুল জারা বিসুই মিনাল কাওলি ইল্লা মান জুলিম, তাই সাধারণভাবে ইসলামে অনুমতি নাই যে তুমি কারো মন্দ এটা প্রকাশ করবে, আলোচনা করবে। কিন্তু যদি তুমি মজলুম হও,
তখন তোমাকে বলতে হবে তোমার অনুমতি আছে এটা যে সে যে আমার উপরে জুলুম করে বা জুলুম করছে বা করেছে এটা আমি জায়গা মতো যে বলা অর্থাৎ প্রশাসনকে বা কোর্টকে আমি সেটা এটা সবরের পরিপন্থী নয় না এটা সবরের পরিপন্থী নয় জি এরপরে এছাড়া দেখা যায় আপনার অনেক সময় দেখা যায় যে কেউ কারো জমি আত্মসাৎ করে ফেলছে এখন একজন আমার জমি নিয়ে গেল আমি কি সবর করব বসে পড়ে মানে বসে বসে থাকবো নাকি এ তো আমার হক আচ্ছা এ তো আমার অধিকার আমার হকের জন্য আমি চেষ্টা করা এ তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ফজিলতের কথা বলেছেন তাই অবশ্যই তো আমি আমার হকের জন্য চেষ্টা করব ইসলাম যে জিনিসটা বলতে চায় সেটা হচ্ছে যে আমি যেন আমার আবেগে প্রভাবিত হয়ে মানে এমন দুঃখ পাওয়াই আমি পাইলাম যে আমি মানসিক বিকারগ্রস্ত হয়ে গেলাম সবকিছু ভেঙে গেছে ভেঙে পড়েছে এটা যেন আমার না এটা হচ্ছে আসল সবর জি এবং অনেক সময় দেখা যায় যে অনেক মানুষেরই অনেক প্রত্যাশা থাকে যে আমার এটা হোক এবং তার জন্য সে চেষ্টা করে তার জন্য সে দৌড়ায় তারপর অনেক কিছুই করে কিন্তু সেটা কোনো কারণে হলো না বা হচ্ছে না তার চাকরিটা হলো না তার প্রত্যাশাটা পূরণ হলো না এখন এই মানুষটা এই অবস্থায় তার করণীয় কি এটাই তো সবর এখানেই তো সে সবর করবে এবং দুনিয়ার জিন্দিগি সুখ দুঃখের জিন্দিগি এখানে দুনিয়ার জিন্দিগিতে কারো জিন্দিগি একরকম যায় না আখেরাতের জিন্দিগি হচ্ছে একরকম যার সুখ কেবল সুখ যার দুঃখ কেবল দুঃখ কিন্তু দুনিয়ার জিন্দিগি হচ্ছে যে এখানে নানা ঘাত প্রতিঘাত প্রতিকূল অনুকূল সব ধরনের অবস্থায় আসবে তাই আল্লাহ রসুল হাদিসে খুব সুন্দর বলেছেন এই হাদিসটা বললে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আল্লাহ রসুল বলেন আল মুমিনু খাইরুন কুল্লুহু মুমিনের সব অবস্থায় ভালো সে যদি সুখে থাকে এটা তার জন্য খাইরুন লাহু কেন কারণ সে আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে আর তার উপরে যদি কোনো বালা মুসিবত আসে দুঃখ আসে অভাব অনটন আসে এটাও তার জন্য ভালো আল্লাহ রসুল বলেন কেন ফাসাবারা কারণ সে ধৈর্য ধারণ করে সবর করে অর্থাৎ সে যেন আপনার পেরিশান না হয়ে যায় অস্থির না হয়ে যায় অভাব অনটন আসতে পারে সংসারে বিভিন্ন ধরনের পরিস্থিতি আসতে পারে সন্তানদের থেকে বিভিন্ন ধরনের পরিস্থিতি আসতে পারে এই সব পরিস্থিতিকে সে আপনার সমাধান করবে বা সমাধানের জন্য চেষ্টা করবে সবরের মাধ্যমে কারণ সবর যদি না থাকে সে তো কি বলবো এটা মানে সে শক্তিহীন হয়ে যাবে সে কাজ করতে পারবে না সবর একটি তার জীবন পরিচালনার জন্য অন্যতম শক্তির উৎস শক্তির উৎস এটা জি অসংখ্য শুকরিয়া মোহতারাম আপনি আমাদেরকে সূরা আল আসরের আলোকে জীবনের পুনর্গঠন সম্পর্কে বলছিলেন প্রিয় দর্শক আমরা আমাদের সম্মানিত আলোচকের কাছ থেকে সূরা আল আসরের তাফসির আমরা শুনেছি এবং সূরা আল আসর পবিত্র কোরআনের ক্ষুদ্রতম সূরাগুলোর একটি এবং সর্বাধিক অর্থপূর্ণ সূরাসমূহের একটি এই সূরার মূল বক্তব্য হল পৃথিবীর মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে এবং এই ক্ষতি থেকে বাঁচতে হলে চারটি কাজ প্রধানত গুরুত্বের সঙ্গে করতে হবে এক ঈমান আনা যথাযথভাবে ঈমান আনা দুই আমলে সালেহ করা নেক আমল করা বেশি বেশি ইবাদতের মাধ্যমে আমলের মাধ্যমে জীবনকে অতিবাহিত করা তিন অথবা সবিল হক সত্য কথা বলা সত্যের দাওয়াত দেওয়া সত্যের উপদেশ দেওয়া অথবা সব ইসব এবং চার নম্বর হলো জীবনের প্রতিটি ধাপে এবং পদক্ষেপে ধৈর্যের সঙ্গে নিজেও ধৈর্যের উপর থাকা অন্যকেও ধৈর্যের জন্য উদ্ভুত করা মহান আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আমাদেরকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন প্রিয় দর্শক আলোচনার এই পর্যায়ে আমরা এখন সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে সামিল হতে পারেন আমরা সকলে ইস্তিগফার পাঠ করি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه أجمعين اللهم لك الحمد كله اللهم لك الشكر كله اللهم إليك يرجع الأمر كله اللهم لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك لا إله إلا الله العظيم الحليم لا إله إلا الله رب السماوات والأرض ورب العرش الكريم سبحان الله والحمد لله رب العالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين
لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين الله والله ربي لا أشرك به شيئا الله والله ربي لا أشرك به شيئا الله والله ربي لا أشرك به شيئا يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام يا ذا القوة المتين يا رحيم يا كريم يا رحيم يا كريم يا رحيم يا كريم يا ربنا يا ربنا يا ربنا اوغو مالك معبود مهرباني كوري امادر شكولر گنا خطا اپتی معاف كورا دين بشش كوري امادر پیتا ماتا كه اپتی معاف كورا دين بيبي بچه بھائي بون مهي مروب بياتيو شجون بششو تو جارا مارا گسن شكول كه معاف كورا دين او مالك معبود আমাদের সব পেরেশানি আপনি দূর কইরা দেন অভাব অনটন দূর কইরা দেন বাধা মুসিবত দূর কইরা দেন সব ধরনের ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করেন ও গো মালিক মাহবুব আপনি তৌফিক দিয়েছেন বলি আপনি আমাদেরকে মেহেরবানি করেছেন বলি আমরা সূরাতুল আসরের তাফসীর এবং মর্ম আলোচনা করতে পেরেছি শুনতে পেরেছি ও গো মালিক মাহবুব আর একটু মেহেরবানি করে এই গুণগুলো আমাদেরকে হাসিল করার তৌফিক দান করে এই গুণে গুণান্বিত হওয়ার ফয়সালা আপনি করেন ও মালিক মাহবুব দুনিয়া এবং আখেরাতের সফলতা আপনি আমাদেরকে দান করেন সব ধরনের ক্ষতিগ্রস্ততা থেকে আমাদেরকে হেফাজত করে সব ধরনের ক্ষতিগ্রস্ততা থেকে আমাদেরকে হেফাজত করেন ও গো মালিক মাহবুব আমাদের আজকের এই নিউজ 24 এর নিয়মিত অনুষ্ঠান আলোকিত প্রতিদিন মেহরবানি করে এই অনুষ্ঠানকে আপনি কবুল করে নেন এই অনুষ্ঠানের উপস্থাপক আলোচক বৃন্দ যারা আছেন এবং এর পরিচালনায় যারা আছেন এর সঙ্গে যুক্ত আছেন সকলকে আপনি কবুল করে নেন সকলের মনের আশা নেক মাকসুদ আপনি পূরণ করে দেন সকলকে আপনি সুস্থ রাখেন বিশেষ করে এই চ্যানেলকেই আপনি কবুল করে নেন ও গো মালিক মাহবুব বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান মহোদয়কে আপনি কবুল করেন সব ধরনের বালা মুসিবত থেকে তাকে হেফাজত করেন সুস্থ রাখেন তার পরিবারের লোকদেরকেও আপনি কবুল করেন তার মহমরুব্বী আত্মীয় স্বজন যারা মারা গেছেন তাদেরকে আপনি মাফ কইরা দেন জান্নাতের উচ্চ মাকাম আপনি তাদেরকে দান করেন ও গো মালিক মাহবুব আমাদের দেশ এবং দেশের মানুষের জন্য শান্তি সমৃদ্ধির ফয়সালা আপনি করে আমাদের দেশকে সব ধরনের বিশৃঙ্খলা থেকে হেফাজত করেন সব ধরনের ফাসাদ থেকে আপনি হেফাজত করেন আপুসে মিল মহব্বত আপনি দিয়া দেন আপুসে মিল মহব্বত আপনি দিয়া দেন ও মালিক মাহবুব সমস্ত মুসলিমিন মুসলিমাতকে আপনি কবুল করে নেন মুসলিম দেশগুলোকে আপনি কবুল করে নেন ও গো মালিক মাহবুব আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে আপনি শিফা দিয়া দেন বিশেষ করে মাহবুব মালিক অনেকেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত আছেন বা বিভিন্ন ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত আছেন আপনি তাদেরকে সুস্থ কইরা দেন অনেকের সন্তানরা অসুস্থ আছেন আপনি তাদেরকে সুস্থ কইরা দেন শিফায়ে কামিলা আজিলা দান করেন আমাদেরকে সব ধরনের রোগ বালাই থেকে আপনি হেফাজত করেন বালা মুসিবত থেকে হেফাজত করেন ঈমানের সাথে মৌত নসিব করেন ঈমানের সাথে মৌত নসিব করেন কালিমা পড়তে পড়তে মৌত নসিব করেন ও গো মালিক মাহবুব হাশরের ময়দানে যখন সবাই পেরেশানিতে থাকবে পেরেশানগ্রস্ত থাকবে আর আমাদের নবী ডাকতে থাকবেন উম্মতি উম্মতি বলে তখন তিনি যেন আমাদেরকে চিনতে পারেন তিনি যেন আমাদেরকে ডাকে তার হাতে যেন আবে কৌসার আমরা পান করতে পারি তার নেতৃত্বে যেন জান্নাতে দাখিল হইতে পারি তার নেতৃত্বে যেন পুলসিরাত পার হইতে পারি সেই ফয়সালা আপনি করেন ও গো মালিক মাহবুব আপনি আমাদের উপর রাজি খুশি হইয়া যান আপনি আমাদের উপর রাজি খুশি হইয়া যান সব ধরনের মন্দতা থেকে আমাদেরকে হেফাজত করেন সব ধরনের মন্দতা থেকে আমাদেরকে হেফাজত করেন দুনিয়া এবং আখেরাতের ভালাইয়ের ফয়সালা আপনি আমাদের জন্য করেন ও গো মালিক মাহবুব অনেকে ঋণগ্রস্ত আছেন আপনি তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা কইরা দেন অনেকে অভাব অনটনে আছেন আপনি তাদের অভাব দূর কইরা দেন অনেকে
মালিকের চাকরি বাকরি নাই তাদের হালাল কামায়ের ব্যবস্থা আপনি কইরা দেন মালিক আমাদের দোয়াকে আপনি কবুল কইরাই নেন আমাদের দোয়াকে কবুল কইরাই নেন সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন 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 বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম প্রিয় দর্শক দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ